মালদা টাউন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। তিন দফা দাবি নিয়ে পথের নামে রেলওয়ে মেন্স কংগ্রেসের কর্মীরা। মালদা টাউন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের তরফ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হলো। মালদা টাউন স্টেশনের সামনে থেকে তিন দফা দাবি নিয়ে শুরু হয় প্রতিবাদ মিছিল। এক নম্বর এনপিএফ, দুই নম্বর রেল গিয়ে প্রাইভেটিকরণ করা যাবে না, তিন নম্বর যাদের নতুন চাকরি তাদের পেনশন চালু করতে হবে, এই তিন দফা দাবি নিয়ে পথে নামে রেলওয়ে মেন্স কংগ্রেসের কর্মীরা। এই মিছিলে পা মেলান প্রায় শতদুয়েক রেল কর্মীরা। মালদা টাউন স্টেশন থেকে মিছিল ডিআরএম অফিস চত্বরে গিয়ে আবার টাউন স্টেশনে এসে শেষ হয়। এই দাবি যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান সংগঠনের সভাপতি ও সম্পাদক। আজকে আপনারা কি আন্দোলন করতে চলেছেন? আমরা করেছি ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস, মানে অল ওভার ইন্ডিয়া বেসিস যেটা প্রোগ্রাম হচ্ছে, সব জায়গায় হচ্ছে, মালদা, দিল্লি, আসানসোল, চেন্নাই, হায়দ্রাবাদ, এভরিথিং, সব জায়গায় হচ্ছে। এটা হচ্ছে রেল আমাদের একটা সম্পদ, আমরা রেলের কাজ করি, আমরা রেলকে কাজ করি, আমাদের রেলকে সেভাবে আমরা সময় দিই, সার্ভিস করি, কিন্তু টোটাল রেলটাকে আজকে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। তো আমাদের একটা কথা, প্রাইভেটাইজেশন কী কারণ হবে, কী কারণের জন্য হবে, রেলে কি রেভিনিউ লস হচ্ছে না কোনো কারণে কোনো বিপদ হচ্ছে, তো আমাদের সেটা জানা দরকার। প্লাস এখন যারা নতুন রিক্রুটমেন্ট হবে তাদের পেনশন হবে না। তো আমার কথা হলো, পেনশন যদি রেলের স্টাফদের না হয় তাহলে এমএলএ এমপির পেনশন কেন বাতিল হবে না, ওদের বাতিল করা হোক। তো যদি মানে সংবিধান যদি হয় শুধু রেল কর্মচারীর ক্ষেত্রে, এমএলএ এমপি করতে হবে না, তাহলে আমাকে তুমি রেল কর্মী চাকরি ছেড়ে আমাকে তাহলে এমএলএ এমপি হতে হবে। আন্দোলন সেটা মেনলি কেন্দ্রীভূত হচ্ছে এনপিএস নিউ পেনশন স্কিম, যেটা সেটা খুব ক্ষতিকারক স্টাফদের পক্ষে, সেটা বাতিলের জন্য সারা ভারতবর্ষব্যাপী আমাদের এই আন্দোলন চলছে। আর তার সঙ্গে প্রাইভেটাইজেশন এবং আউটসোর্সিং, রেলকে যে প্রাইভেটাইজ করা হচ্ছে এবং আউটসোর্স করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন। আপনারা আজকে কী কোথায় কোথায় কী কী করতে চলেছেন? আজকে আমরা র্যালি করছি আমাদের ইউনিয়ন অফিস থেকে, আইডাব্লিউ পিডাব্লিউ অফিস। আপনাদের আজকে কিসে আন্দোলন করছেন? আজকে যে আন্দোলনটা হচ্ছে তাতে নিউ পেনশন স্কিম বাতিল করতে হবে, রেলকে বিক্রি করা চলবে না, রেলের বহু ট্রেন বিক্রি করে দেওয়া হয়েছে, রেলের প্রোডাকশন ইউনিট বিক্রি করে দেওয়া হয়েছে, প্রেস বন্ধ করে দেওয়া হয়েছে, আগামী দিনে যাতে মানে প্রাইভেটাইজেশন না হয় তার বিরুদ্ধে বলা হবে। আমাদের মেইনলি আজকের যে আন্দোলনটা তিন দফা, মূলত মূল দাবিটা কি? মূল দাবি হলো এনপিএস বাতিল করতে হবে, নিউ পেনশন স্কিম বাতিল, প্রাইভেটাইজেশন এন্ড আউটসোর্সিং, আউটসোর্সিং বন্ধ করতে হবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। কিচেন গ্যালারি,
Exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon.